ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। দাদা আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি? হ্যাঁ সে তো করেছি, দেখো গালাগালি করবে উল্টো পাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করে, একটু নাম আকুর আছে, হ্যাঁ সেটা তো মানা যায় না। যাই হোক মোটামুটি করেছি, চারটে চর মেরেছি, ধোয়া না তো মেরেছি, যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেককে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করে, যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম, তখন তাকে বুঝিয়েছি সে কি। নমস্কার, দেখছেন এক ঝলকে মিডিয়া, আপনাদের সঙ্গে রয়েছি আমি সায়। দেখুন রাজনীতির জগৎটা এমনই, সেখানে যারা রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে তারাই অনেক সময় বুঝতে গিয়ে হিমশিম খেয়ে যান যে সাধারণ মানুষ কি চাইছে। আবার কোথাও কোথাও দেখা গিয়েছে যে যখন ঠিকঠাক ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না বা কোথাও কোথাও একেবারে ভরাডুবির মতন পরিস্থিতি, তখন সোজা ভোট পাওয়ার জন্য রাজনীতির ময়দানে নামিয়ে নিয়ে আসা হচ্ছে ফিল্ম স্টারদের। আর এই ফিল্ম স্টার কারা? এই লোকসভা নির্বাচনটাকে যদি সামনে রেখে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেখানে থাকছেন হিরণ, দেব, কখনো লকেট চ্যাটার্জি, কখনো রচনা ব্যানার্জি, আরো বিবিধ নাম রয়েছে সামনে, যারা রাজনীতির পাকা খেলোয়াড় বা একদম গভীর জলের মাছ যাদেরকে বলা হয়, তারা যেরকম একরকম বুঝছেন তারাই আবার বুঝিয়ে দিচ্ছেন যে কোন ঘাঁটিটা কিরকম আর কোথায় কোথায় কোন কোন অভিনেতা যারা এসেছেন রাজনীতির ময়দানে ভোট নিতে, জিততে, শাসন করতে দেশকে, তাদেরকে কি করে বোঝাতে হবে, এই সমস্ত বিষয়টা একরকম। আর সেইখানে দাঁড়িয়ে একটা নাম এখন প্রচন্ড চর্চায় উঠে এসেছে, কে জানেন? সোহম চক্রবর্তী। এই সেই সোহম চক্রবর্তী যাকে ছোট্টবেলা থেকে মানুষ দেখে আসছেন, কখনো কখনো সত্যজিৎ রায় ফিল্মে, কখনো কখনো শ্রাবন্তীর বিপরীতে, কখনো ভূতের সিনেমায়, কখনো আবার প্রেমের সিনেমা, আর তিনি হয়ে গিয়েছেন বিধায়ক, তিনি এখন সোজা জনপ্রতিনিধি। কিন্তু প্রশ্নটা উঠছে এখানেই যে একজন জনপ্রতিনিধি ঠিক কতটা এগোতে পারেন, কতটা কি করতে পারেন, প্রচুর ক্ষমতা রয়েছে তার। তিনি একজন বিধায়ক, মানে তিনি একজন এমএলএ, খুব স্বাভাবিকভাবেই তাকে সাধারণ মানুষের মাঝখানে যেতে হবে, সাধারণ মানুষের পালসটা বুঝতে হবে, আর একই সঙ্গে সাধারণ মানুষের হয়ে তাকে কাজও করতে হবে সাধারণ মানুষের মাটিতে দাঁড়িয়ে। কিন্তু কোথাও গিয়ে এই সোহম চক্রবর্তীকে ঘিরে ঠিক যেরকম কথাবার্তা শেষ দু তিন দিন ধরে উঠে আসছে টিভির পর্দায়, সেখানে বোঝাই যাচ্ছে যে আর যাই হোক একজন জনপ্রতিনিধির মতন কাজ তিনি করেননি। কেন বলছি? তার কারণ সদ্য নিউ টাউনের একটি হোটেলে একটু মারপিট করে ফেলেছেন আমাদের সোহমদা। আর এই সোহমদাই যখন একটু মারপিট করে ফেলেছেন, তখন সেইখানে একটা সিসিটিভি ফুটেজ সামনে এলো। আর সেই সিসিটিভি ফুটেজ যখন সামনে এলো, তখন তোলপাড় করা পরিস্থিতি। কোনো হোটেলের মালিক সরব হচ্ছেন, কখনো হোটেলের কর্মীরা সরব হচ্ছেন, আবার কখনো কখনো রাস্তায় বেরিয়ে খুললাম খুল্লা সোহম চক্রবর্তী বলছেন যে হ্যাঁ তিনি একটু চর ঘুষি লাথি কষিয়েই দিয়েছেন মাথা গরমের পাশে। তবে যার জন্য তিনি এতটা করলেন তিনি কি পাশে দাঁড়ালেন? না। কার জন্য করেছেন আপনারা সবাই জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ সোহম চক্রবর্তী যখন এই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন, তিনি বেরিয়ে এসেই বললেন যে তিনিও একজন মানুষ, পর্দার বাইরে গিয়ে, মানে আমি বলতে চাইছি সিনেমার পর্দার বাইরে বেরিয়ে তারাও সাধারণ মানুষের সঙ্গে যখন রাস্তাঘাটে মেলামেশা করেন তাদেরও আবেগ কাজ করে, আর তাই তিনি মাথা ঠিক রাখতে পারেননি। কিন্তু মাথা ঠিক রাখতে পারলেন না কেন, এই প্রশ্নটাও বারবার করে উঠে আসছে। তিনি তো জনপ্রতিনিধি, সাধারণ মানুষের সঙ্গে তার কিছু তো পরিবর্তন থাকবে, তাই সেখানে দাঁড়িয়ে আরেকটা বড় জিরো বোধহয় পেয়ে গেলেন সোহম নিজে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার কথা আপনাদের প্রথমেই বললাম, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু নাকি মন্তব্য করেছেন সেই হোটেলের মালিক, তাই মাথা ঠিক রাখতে পারেননি। কারণ সোহম চক্রবর্তীকে নিয়ে যখন বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি ঠান্ডা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তোলা মাত্রই তার মাথা একেবারে চড়াক করে গরম হয়ে গেল। তারপরে তিনি কিছু ঘুষি, কিছু চর, কিছু ধাক্কাধাক্কি করে ফেললেন। এইখানেই বিষয়টা ঠান্ডা হয়ে যেতে হয়তো পারত, কিন্তু আরো ঠান্ডা হলো না। তার কারণ হচ্ছে তিনি একজন অভিনেতা আর একই সঙ্গে তিনি একজন জনপ্রতিনিধি, আর এই সব কিছুর মধ্যেই কখনো তিনি মুখ খুলছেন, কখনো আবার হোটেল মালিক নিজে মুখ খুলছেন। একের পর এক সিসিটিভি ফুটেজ সামনে এলো, আর সেই সিসিটিভি ফুটেজে প্রথমে দেখা গেল সোহম চক্রবর্তীর সঙ্গে বেশ ধস্তাধস্তি চলছে সেই হোটেলের কর্মীর, আর তারপর আবার ঠান্ডা হওয়ার মতন বিষয় সামনে আসতে পারতো, কিন্তু তখনও ঠান্ডা হলো না। তারপর উঠে এলো আবার হোটেল মালিকের একটি বক্তব্য, একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম যে স্টাফরা ছিল
ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, আমার কলার ধরে মারতে থাকে। ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কে? কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। তিনি বললেন যে পার্কিং লটের ভিডিও প্রকাশ করা হয়েছে, আর সেই পার্কিং লটের ভিডিও প্রকাশ করাতে তিনি বলছেন সেখানে দেখা যাচ্ছে যে তার বডিগার্ডরা নাকি সঙ্গে সঙ্গে বলেছেন যে তারাও মেনে নেবেন না, ফলে হোটেল কর্মীদের ওপর নাকি মারধরের অভিযোগ উঠেছে। এবার এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে সোহম চক্রবর্তী কেন এরকমটা করলেন, কেন মাথা ঠান্ডা রাখতে পারলেন না, আর যদিও বা মাথা ঠান্ডা রাখতে পারলেন না, তারপরে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কি বলে বসলেন। আপনাদেরকে ভিডিওর একদম শুরুতেই বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু মন্তব্য করার জন্য তিনি মাথা ঠান্ডা রাখতে পারেননি। আবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার এক্স স্যান্ডেলে নিজের মতামত প্রকাশ করলেন। এখানেই বোঝা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এতটুকু তার বিধায়ক বা তার সোহম চক্রবর্তীর পাশে কিন্তু দাঁড়াননি। তিনি এক্স স্যান্ডেলে লিখেছেন যে কিছুতেই না, এমন জিনিস মেনে নেওয়া যায় না, জয় হওয়া হয় এবং জয় যখন হয় তখন বিনম্র হতে হয়, আরো মাথা নিচু করতে হয়। ফলে এরকম ধরনের কাজকর্ম করে বসলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যখন একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, একের পর এক অভিযোগ সামনে উঠে আসছে, আর তারপরেও ওরকম একটা লিডিং রেজাল্ট করে ফেলেছে বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস, তারপরে সামনে বিধানসভা নির্বাচনকে দেখলে কিন্তু এমন ঘটনা অবশ্যই জায়গা দেওয়া যায় না। ফলে এরকম ঘটনা যেন আর না হয় তার একটা সতর্ক বার্তা কিন্তু এই টুইটের মধ্যে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন। আর এখানেও শেষ নয়, আগামী দিনেও যেন কোনো রকম বিধায়ক বা কোনো সাংসদ বা কোনো কাউন্সিলর বা কোনো জনপ্রতিনিধি, অন্তত তৃণমূল কংগ্রেসের তরফে যিনি প্রতিনিধিত্ব করছেন বা সাধারণ মানুষের সামনে পাবলিক ফিগার, তাদের তরফে যেন এরকম ভুল মোটেই না হয়। আমরা জানি তৃণমূল কংগ্রেসে থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন নিজে সক্রিয়ভাবে রাজনীতি করছেন এবং তৃণমূল কংগ্রেসের বেশ ঘাঁটিটা বুঝতে পেরেছেন, তিনি কিন্তু একটা কর্পোরেট স্টাইল দেওয়ার চেষ্টা করেন তার দলকে। আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এরম ধরনের অভিযোগ মেনে নিতেন বা এরম ধরনের কিছু ঘটনা ঘটলে তা সমর্থন করতেন, তবে এটা পরিষ্কার বিষয় যে একেবারে অন্যরকম ধাঁচে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছেন দলকে নিয়ে, তাই সেইখানে দাঁড়িয়ে একটা কন্ট্রাডিকশন বারবার করেই মানুষের মনে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কেমন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তার থেকে কিছুটা আলাদা। আর এখানে দাঁড়িয়েই একজন জনপ্রতিনিধি হিসেবে, একজন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে ঠিক যা যা করণীয় সেগুলোই অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। ফলে একদম ভিডিও শেষে এসে আপনাদেরকে এটাই বলি যে সোহম চক্রবর্তী ঠিক যতটা গরম হয়ে পড়েছিলেন সেখানেও শেষ হয়ে যেতে পারত, কিন্তু তিনি বললেন তার দলের সেনাপতি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করা হয়েছে, তিনি এটা কিছুতেই মেনে নেবেন না। আবার সেইখানে দাঁড়িয়ে ঠিক সেরকমভাবে কিন্তু সেই দলের সেনাপতির সমর্থন সোহম চক্রবর্তী পেলেন না, একেবারে 180 ডিগ্রি উল্টো ঘুরে সাধারণ মানুষের হয়ে কথাবার্তা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা কি মনে করছেন এই প্রসঙ্গে, সোহম চক্রবর্তী ঠিক করেছে না ভুল করেছে, তাকে আরো বিনম্র হতে হতো, তাকে আরো নম্র হতে হতো, নাকি তিনি সাধারণ মানুষের মতনই আচরণ করেছেন, কারণ তিনি যেমনটা বলেছেন যে তারাও সাধারণ মানুষ, তাদেরও রাগ দুঃখ ভয় ঘেন্না আবেগ সবকিছুই রয়েছে। ফলে আপনি কি মনে করেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক ঝলকে মিডিয়া এবং শেয়ার করবেন, একই সঙ্গে 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 থাকবেন আর চোখ রাখবেন আমাদের বিভিন্ন রকম ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই, আপনাদের চোখ থাকুক এক ঝলকে মিডিয়ার পর্দায়।